ইসরায়েল যদি গাজার রাফা অঞ্চলে পূর্ণ মাত্রায় অভিযান শুরু করে তাহলে তাদেরকে অস্ত্রের চালান স্থগিত করে দেবে যুক্তরাষ্ট্র এমনটা শুনে খেপেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন ইসরায়েল একাই লড়াই চালিয়ে যাবে গেল নয় মে বৃহস্পতিবার তিনি বলেন যদি প্রয়োজন পড়ে আমরা একাই লড়াই চালিয়ে যাব আমি বলছি যদি তেমন প্রয়োজন পড়ে তবে আমরা আমাদের শেষ বিন্দু দিয়ে লড়ে যাব উনিশশো সালের যুদ্ধের কথা স্মরণ করে যুক্তরাষ্ট্রের সতর্কতা প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন ছিয়াত্তর বছর আগে স্বাধীনতা যুদ্ধে অনেকেই আমাদের বিরুদ্ধে ছিল ছিল অস্ত্র নিষেধাজ্ঞা সে সময় আমাদের কাছে পর্যাপ্ত অস্ত্রও ছিল না কিন্তু আমাদের মধ্যে প্রবল চেতনা বীরত্ব ও ঐক্যের জোর থাকায় ওই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যদি অস্ত্রের চালান বন্ধ করে দেন তবে চিন্তার কিছু নেই ইসরায়েলের কাছে এখন পর্যাপ্ত অস্ত্রের যোগান রয়েছে সঙ্গে আছে আমাদের অদম্য মনোবল ঈশ্বরের সাহায্যে আমরা বিজয়ী হব এদিকে নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গ্যালান্থ বলেছেন ইসরায়েলের শত্রুদের পাশাপাশি মিত্রদেরও বোঝা উচিত যে হুমকি ধমকি দিয়ে আমাদের বশ করা যাবে না বরং আমরা দ্বিগুণ শক্তিশালী হয়ে দাঁড়াব এবং আমাদের লক্ষ্য অর্জন করব এর আগে গেল আট মে বুধবার ইসরায়েলকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন গাজার অন্যান্য অঞ্চলে ইসরায়েলের মার্কিন বোমা নিক্ষেপের ফলে বেসামরিক মানুষও নিহত হচ্ছে এখন ইসরায়েলি সেনাবাহিনী যদি রাফায় হামলা চালায় তবে আমি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেব বিশেষ করে হামলা চালানোর জন্য যেসব অস্ত্র ও কামানের গোলা ব্যবহার করা হচ্ছে সেগুলো আর ইসরায়েলকে সরবরাহ করব না গত কয়েক সপ্তাহ ধরেই গাজার দক্ষিণের মিশর সীমান্তবর্তী নগরী রাফায় ইসরায়েলের অভিযানের বিষয়ে নানা কথা শোনা যাচ্ছিল এরই মধ্যে গেল রোববার ইসরায়েল সীমান্তবর্তী সালম ক্রসিংয়ের গাজা অংশের এলাকায় একটি রকেট হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয় গাজার রাফা থেকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে ইসরায়েল পরদিনই ইসরায়েলি বাহিনী রাফা থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই রাফায় বিমান হামলা শুরু করে সাত মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজার অন্যান্য প্রান্ত থেকে দশ লাখের বেশি ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে গাজায় গিয়ে আশ্রয় নিয়েছে ইসরায়েলি সেনারা সরে যেতে বললেও এই মানুষগুলোর সরে যাওয়ার মতো নিরাপদ স্থান গাজায় কোথাও পাচ্ছে না অন্যদিকে ইসরাইল বলছে হামাসের কয়েকশো যোদ্ধা সাধারণ ফিলিস্তিনিদের আড়ালে রাফায় লুকিয়ে রয়েছে তাই রাফা অভিযান ছাড়া গাজা থেকে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা অসম্ভব সেজন্য তারা রাফায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের প্রস্তুতিও বেশ জোরে সরেই নিচ্ছে পলাশ খান নিউজ ডেস্ক ভোরের কাগজ